বৈদ্যবাটী নিমাইতীর্থ ঘাট থেকে জল তুলে পায়ে হেঁটে শৈলতীর্থ তারকেশ্বরের পথে পরশুরার বিধায়ক বিমান ঘোষ। পশ্চিমবঙ্গের শান্তি ফিরিয়ে আনার উদ্দেশ্যে তারকেশ্বরে বাবা তারকনাথের কাছে নিমাইতীর্থ ঘাট থেকে জল তুলে পায়ে হেঁটে পরশুরার বিধায়ক বিমান ঘোষ। গতকাল 3রা শ্রাবণ বিকেল 5:30 নাগাদ গঙ্গায় স্নান সেরে গঙ্গার জল তুলে পাড়ি দিলেন তারকেশ্বরের পথে। প্রায় 38 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে যান তিনি। মূলত পশ্চিমবঙ্গে শান্তি ফিরিয়ে আনার উদ্যোগে এবং তারকনাথের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্যই পায়ে হেঁটে তারকেশ্বরের যাত্রা বলে জানিয়েছেন তিনি। পরশুরার বিধায়ক বিমান ঘোষ জানান, তারকেশ্বরের বাবার কাছে আমরা যারা বাবার ভক্ত, আপামর ভারতবাসী নয়, আমরা পশ্চিমবঙ্গবাসী, আন্তর্জাতিক স্থান। আজকে আমরা বৈদ্যবাটী নিমাইতীর্থ ঘাট থেকে গঙ্গা পবিত্র গঙ্গাজল উঠিয়ে প্রায় 38 কিলোমিটার রাস্তা হেঁটে বাবার মন্দিরে তারকেশ্বরে জল ঢালব। একটাই উদ্দেশ্য, পশ্চিমবঙ্গবাসী যাতে ভালো থাকে, পশ্চিমবঙ্গের মধ্যে যে কালো দিন চলছে, কালো দিন অন্ধকার যেন কেটে যায়। খুন রাহাজানি চারদিকে যে সমস্যা চলছে, যারা নিহত হয়েছে তাদের আত্মার চিরশান্তি কামনা করি। যে কোনো ব্যক্তি হোক না কেন, যে দলটি হোক না কেন, মোট কথা পশ্চিমবঙ্গে যেন কালো দিনের সমাপ্ত হয়, নতুন সূর্য উদয় হয়, সেই উদ্দেশ্যে আমরা এখান থেকে হাঁটতে শুরু করেছি। বাবার কাছে এই প্রার্থনাই থাকে। কালকে ভিডিও অভিযান কী হবে? ভিডিও অভিযান হবে কীরকমভাবে? একদম প্রত্যেক ভিডিওতে আমরা তো বলেছি যে পশ্চিমবঙ্গের যে টোটাল ভিডিও আছে, ম্যাক্সিমাম, সবাই নয় ম্যাক্সিমাম, যারা তৃণমূল কংগ্রেসের দলদাস হয়ে এই নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ক্যাডার হয়ে কাজ করে ভিডিও এবং লোকাল থানার ওসি ভোটটা করিয়েছে, তো তাদের ওই ভিডিওর বিরুদ্ধে আমাদের আন্দোলন। তাই ভিডিও অফিসে আমরা সবাই মিলে যে যেখানকার কার্যকর্তা আছে ওখানে গিয়ে ধর্ণা প্রদর্শন করবো, বিক্ষোভ দেখাবো, প্রতিবাদ দেখাবো। নিমাইতীর্থ ঘাটে জল তুলতে এসে উনি জল ঢালতে যাচ্ছেন, কেন পশ্চিমবঙ্গে নাকি কালো দিন যাচ্ছে। আজকে যদি পশ্চিমবঙ্গে কালো দিন যেত তাহলে পশ্চিমবঙ্গের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা রাখতো না, মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর বিশ্বাস রাখতো না। 2021 সালে এই বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে বিপুল ভোটে জিতিয়েছে, তাকে তৃতীয়বারের মতো মুখ্যমন্ত্রী করেছে। আর এই তো এই সত্য সমাপ্ত 73 পঞ্চায়েত নির্বাচন, যে নির্বাচনে আমরা দেখেছি যে বাংলার মানুষ আবারও মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা বিশ্বাস রেখেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে দেখেছে। তারা এই বাংলার মানুষ 34 বছরের বামফ্রন্টকে দেখেছিল, আর ঠিক একইভাবে এই 13 বছরের সরকারকে দেখেছে। সরকার এই বাংলার মানুষের জন্য কাজ করেছে, কৃষকের জন্য কাজ করেছে, শ্রমিকের জন্য কাজ করেছে। আজকে যারা বাংলার কালো দিনের কথা বলছে তারা কালো চশমা পরে বসে আছে। অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবাই পাচ্ছেন, খুবই কমের মধ্যে এখন 60% অফ চলছে। নয়্যারটি গৌরীপুর চৌমাথা এটা পড়ছে, কেসি লাইট হাউস আছে। জীবনের যা কিছু চাওয়া মনের মতন করে পাওয়া, বারে বারে হও তুমি মোহময়ী প্রিয় গোপাল বিষয়ী। প্রিয় গোপাল বিষয়ী, বাগমোড়, হালিশহর, কাঁচড়াপাড়া, খ্যাংরাপট্টি, এমজি রোড, বড়বাজার, ট্রায়াঙ্গুলার পার্কের বিপরীতে গড়িয়াহাট, কার্জন গেটের কাছে বর্ধমান, কোতোয়ালি থানার বিপরীতে কৃষ্ণনগর। কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন? আর চিন্তা নেই, রসনা তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউটু, যেখানে রয়েছে ফ্যামিলি রুফটপ রেস্টুরেন্ট, সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, পুল পার্টির সুবন্দোবস্ত রয়েছে ইউটুতে। এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ, জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে।
তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটিউবে। আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচড়াপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট।